উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের খাড়ি সরিয়াবাদ এলাকায় তদন্ত করতে গিয়ে গ্রামবাসীদের তাড়া খেয়ে গাড়ি ছেড়ে পালালো সরকারি আধিকারিকরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। সূত্রের খবর, 2018 সালের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জগদীশপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান হয়েছিলেন রাজ্যের মন্ত্রী সত্যজিৎ বর্মনের স্ত্রী জ্যোৎস্না বর্মন। অভিযোগ, তিনি খাড়ি সরিয়াবাদ মৌজা সহ বেশ কিছু এলাকায় 100 দিনের প্রকল্পে 21টি পুকুর খননের টাকা আত্মসাৎ করেছেন। পুকুর না কেটে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই গ্রামেরই বাসিন্দা আসগর আলী। আদালত তার অভিযোগের ভিত্তিতে প্রধানকে 3টি পুকুরের জন্য 4,17,000 টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। বাকি পুকুরগুলির জন্য জেলা প্রশাসনকে তদন্ত করে আদালতে রিপোর্ট পেশ করার নির্দেশ দিলেও জেলা প্রশাসন সেই তদন্তে ঢিলেঢালা মনোভাব দেখানোয় আসগর আলী আবার আদালতের শরণাপন্ন হন। আদালতের নির্দেশে ব্লক প্রশাসনের তরফে শনিবার ওই এলাকায় সরকারি আধিকারিকরা 3টি গাড়ি নিয়ে তদন্তে গিয়েছিলেন। অভিযোগ, তারা সঠিক জায়গায় তদন্ত না করে মন্ত্রী মনোনীত লোকদের নির্দেশ অনুযায়ী তদন্ত করেছিলেন। এলাকার কিছু মানুষ তার প্রতিবাদ করেন। বিষয়টি গ্রামে জানাজানি হতেই অভিযোগকারী এলাকার বহু মানুষ সেখানে ছুটে এসে প্রকৃত জায়গায় তদন্ত করার দাবি জানান। সরকারি আধিকারিকরা গ্রামবাসীদের কথায় কর্ণপাত না করে গাড়ি ছেড়ে সেখান থেকে কোনো ক্রমে পালিয়ে বাঁচেন। অভিযুক্ত ব্লক আধিকারিক রেজাউল করিম জানিয়েছেন, আদালতের নির্দেশ অনুযায়ী তারা এলাকা চিহ্নিত করে তদন্ত করছিলেন। তাদের তদন্তের কাজ অনেকটাই এগিয়ে যাওয়ার পরই কিছু মানুষ প্রতিবাদ করেন। কেন তারা প্রতিবাদ করছেন তা তিনি জানেন না। অন্যদিকে অভিযোগকারী আসগর আলী জানান, যিনি অভিযোগকারী তাকে না জানিয়ে প্রশাসনের আধিকারিকরা মন্ত্রী মনোনীত চাটুকার বাহিনীকে নির্দেশ অনুযায়ী তদন্ত করছিলেন। সেই তদন্ত জানার পরই আধিকারিকদের কাছে প্রকৃত জায়গায় তদন্ত করার দাবি জানানো হয়েছিল। সেটা না করে আধিকারিকরা সেখান থেকে পালিয়ে যান। গ্রামবাসীরা তাদের গাড়িগুলি আটকে রেখেছেন। পরে অবশ্য পুলিশের সহায়তায় তারা অফিসে ফিরে আসেন। ফেরত আসে তাদের গাড়িও। এ প্রসঙ্গে অভিযোগকারী আসগর আলী কি জানিয়েছেন শুনুন। নাম হলো আসগর আলী। আচ্ছা, আপনাদের অভিযোগটা কি? অভিযোগ করেছি আমি কলকাতা হাইকোর্টে। হাইকোর্টে অভিযোগ করেছি। আজকে আমি পঞ্চায়েত থানায় শুনলাম কি যে আজকে ইনকোয়ারি হবে আমাদের খাড়ি সরিয়াবাদে। কি নিয়ে? ঠিক নিয়ে, পোখর নিয়ে, পোখর খোনা নিয়ে। কার বিরুদ্ধে অভিযোগ ছিল? মেম্বার প্রধান তো আমাকে না জানাতে অন্য মাঠ মাঠ খাল বিল দেখিয়ে চলে গেছিল। তা আমি জানতে পেরে বললাম কি যেগুলো সঠিক জায়গা সেগুলো ইনকোয়ারি করতে হবে। আমরা ওই জন্য গাড়িগুলো আটকে রেখেছি। ওরা কি করছে? ওরা তো এখন লোকজন দেখে ভাগে গেছে। মন্ত্রীর বউ, সত্যজিৎ বর্মনের বউ। তার বিরুদ্ধে অভিযোগ ছিল? তার বিরুদ্ধে অভিযোগ। কি অভিযোগ এনেছিলেন? 21টা পোখর খোলানো হয়েছে, টোটাল পোখর খোলানো হয়নি। মানে সব টাকা উঠে নিয়েছে, দেখে নিয়েছে, ওই জন্য আমরা অভিযোগ করেছি। কত লক্ষ টাকা হবে তা? অনেক, 28 লক্ষ টাকা না 27 লক্ষ টাকা। কিন্তু শুনছিলাম উনি 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 তো একটা টাকা ইচ্ছে করছে। হ্যাঁ, একটা টাকা আর জরিমানা লেগেছে। ট্রেজারিতে 3টা পোখরের ট্রেজারিতে জমা করেছে 4,17,000। তখন প্রশাসন আইন বুঝবে চোর কে হলো না হলো, কে সিলিন্ডার হলো না হলো। আমরা আরো সতেরোটা বাকি আছে। এখন কি চাইছেন? আমরা আইনে যেটা হবে ইনকোয়ারি করে যাই, আইনে হবে আমরা আইনে মানতে রাজি আছি। সঠিকটা আমরা জানতে চাই। তা না হলে কি গাড়ি ছাড়বেন না? না, কি করবেন না? এই গাড়িগুলো আটকা আছে, আসুক, ইনকোয়ারি করুক, যাবে। ওরা গেল কোথায় এখন বলতে পারছি না, কোথায় যে আছে আর কোথায় যে গেল এখন বলতে পারছি না। ভেঙে গেছে। এই বিষয়ে গ্রামবাসী মাহতাব আলী কি বলেছেন শুনবো। কি নাম? আমার নাম মাহতাব আলী। কি অভিযোগ? অভিযোগ এই খাড়ি সরিয়াবাদ, এটা 32 নম্বর বুথ। এই বুথে গত পঞ্চায়েত, এই যে এখন তো নতুন পঞ্চায়েত হলো, এর আগে পঞ্চায়েত পাড়াই 3 বছর থেকে এ বুথে 21টা পোখর, মানে সরকারি হিসাবে পোখর খোঁড়া রয়েছে, কিন্তু আদতে পোখর খোঁড়ানি, সরকারি হিসাবে 27টা পোখরে টাকা উঠিয়ে নেওয়া হয়েছে। তো এটার জন্য এখানে আসকর বলে একটা ছেলে, উনি কমপ্লেন করেছে। কমপ্লেন করার পরে এটা এখানে একজন ডিএমকে করলো, বিডিও করলো, কিছু হলো না। তারপরে হাইকোর্ট করেছে, হাইকোর্টের পরে 3টা পুকুরের একটা ফাইন করেছে 4,17,000 টাকা। তারপরে ইনার দাবি যে আরও 17টা পুকুর থেকে গেলো, এই 17টার জন্য আবার হাইকোর্ট করেছে। আজকে আমরা পঞ্চায়েতে থেকে খবর পেলাম যে বিডিও অফিসের গাড়ির লোক আসছে, লোকজন আসছে ইনকোয়ারি করতে ঢুকুক। তো ইনকোয়ারি করতে আসলো, আসকরের 2টা ছেলে গেল ইনকোয়ারি, বলছে কী করছে, কোথায় কী করছে।
এই ছেলেগুলোকে তাড়ে তেড়ে হাঁকিয়ে দিল, যেটা খাইরুল বলে একটা ছেলে আর একটা ছেলে ছিল, এরা দুজনকে তেড়ে দিল। তেড়ে দিয়ে ওরা বিলখাল দেখালো, তারপরে যখন বিলখাল দেখে গাড়িগুলো ভাগছিল, এরা গাড়িগুলোকে আটকালো যে অফিসাররা সঠিক জায়গায় ইনকোয়ারি করে আমাকে একটা বলুক যে কোথায় ইনকোয়ারি করলো, যেখানে কমপ্লেন করেছি সে জায়গাটা ইনকোয়ারি হচ্ছে না, অন্য জায়গায় ইনকোয়ারি হচ্ছে। তো এইভাবে আমরা গাড়ি জিতে দেবো না, অফিসাররা আসুক সঠিকটা ইনকোয়ারি করে পুনর যাক। সঠিক তদন্ত হচ্ছে না কেন, কি মনে হচ্ছে? এটা যে সত্যজিতের যারা প্রধান উনি হলো এক মন্ত্রীর বউ, সত্যজিৎ বর্মন যে আছে তার বউ, এখন উনি প্রধান, উনি মন্ত্রী, উনি এমএলএ, ওনার প্রশাসন সরকার ওনার, এখন ওনার ইচ্ছা মতন করছে। এটা গেলে যে প্রশাসন ডিএম সাহেবকে কেন গাফাতি করছে আমি নিজে বুঝতে পারছি না। প্রশাসনের উপরে আস্থা আছে আমাদের যে প্রশাসন সঠিক জিনিস করবে, এখনও প্রশাসন যদি সঠিক জায়গায় না থাকলে আমরা হয়তো বাঁচতে পারতাম না। কিন্তু আমাদের এই বিডিও সাহেব আর এই ডিএম সাহেব যে কী করছে এটা আমরা ভাবে উঠতে পারছি না। তো আমাদের কথা হলো আজকে আজকে সঠিক মাঠে যেখানে পুকুর যেগুলো যেগুলো নাম দিয়েছে ওগুলো ইনকোয়ারি করুক, করার পরে উনি যে কী করবে ওনার উপরে ছেড়ে দেবো, ওনার উপরে আমাদের আস্থা আছে উনি সঠিক বিচার করবে, তারপর গাড়ি ছাড়বে, তারপর গাড়ি ছাড়বো। যারা এসেছিল তারা কোথায়? যারা আসছিল তারা যখন দেখলো যে এরকম গাড়িগুলো আটকালো, ওরা অন্য দিক দিয়ে আবার চলে গেলো, ভেঙে গেলো। ওরা খালি একটা ছেলে বলেছে যে তোমরা যে এখানে যে ইনকোয়ারি করছো এই জায়গা তো কমপ্লেন নাই, কমপ্লেন আছে এদিকে, এদিকে কোথায় যাচ্ছ? ওরা চলে গেছে মাঠ মাঠ আলির ধানের আলি দিয়ে দিয়ে চলে গেলো। তো এটা প্রশাসন যদি এভাবে করে আমরা আস্থা কোথায় দাঁড়াবো, কোথায় থাকবো, সঠিক বিচারটা কোথায় পাবো আমরা নিজেই চিন্তা করছি। অন্যদিকে রায়গঞ্জ বিডিও অফিসের সরকারি আধিকারিক রেজাউল করিম কি বলেছেন শুনে নেব। কি নাম আপনার? আমার নাম রেজাউল করিম। আচ্ছা, আপনি কি করতে এসেছিলেন এখানে? আমরা ইনকোয়ারি করতে এসেছিলাম জগদীশপুর খাড়ি সূরিয়াবাদে। হ্যাঁ, ওখানে তার যে কমপ্লেন সে কমপ্লেন করেছে, তার ভিত্তিতে আমরা যে স্কিমগুলো ওনারা চেয়েছিলেন হ্যাঁ ইনকোয়ারি করার জন্য ওইগুলো আমরা দেখতে গিয়েছিলাম। কি অভিযোগটা ছিল? অভিযোগটা কী ছিল সেটা আমাদের জানা নেই, মানে আমাদের শুধু কিছু পুকুর ছিল, কিছু আর অন্য সাথে স্কিম ছিল, আমরা শুধু পুকুর দেখতে গেছিলাম। তারপরে কি আপনাদেরকে ওখানে কি আটকে রেখেছিল না গাড়ি আটকে কি ব্যাপার? আমরা যেখান থেকে স্পোর্ট থেকে ইন করতে শুরু করেছিলাম, স্পোর্ট করতে করতে আমরা ইউ টার্ন হয়ে অন্য জায়গায় চলে এসেছি, সেখান থেকে রোড হচ্ছে কাছে, আমরা রোডে এসেছি, খালি গাড়ি দুটো ছিল, খালি গাড়ি দুটোই ওরা আমাদেরকে পায়নি, খালি গাড়ি দুটো পেয়েছি, সেই দুটোকে ওরা আটকে রেখেছিল। তাদের অভিযোগ একটা যে যেসব কুকুর নিয়ে তদন্ত করতে এসছেন সেই সব কুকুরে সেখানে তদন্ত করছেন না, না করে অন্য জায়গায় অন্যভাবে তদন্ত করছেন, এটা হচ্ছে ওদের অভিযোগ। সেটা ওদের অভিযোগ থাকতে পারে, কিন্তু আমরা আমাদের যে ল্যান্ডলং আছে মানে জিওটেক যে করা হয়েছে, যেই পুকুরে যে মানে ল্যান্ডলং করা হয়েছে সেটা আমরা মিলিয়ে মিলিয়ে চেক করে দেখছি যে ওই জায়গাটায় স্পটটা কি না। যে অনুযায়ী ওরা আমরা দেখিয়েছে, আমরা ল্যান্ডলং চেক করে দেখেছি, ল্যান্ডলং দেখছি যে ঠিকই আছে, জিওটেকে যে করা হয়েছে ল্যান্ডলংয়ে যেখানে সেই ঠিকই আছে, আমরা সেইভাবে যে দেখে এসেছি। এখন আবার দেখতে হবে মেজারমেন্টে কী আসছে, যে মেজারমেন্ট আমরা পেয়েছি ফিল্ডে সেই মেজারমেন্টের অনুযায়ী হবে কী খরচা হচ্ছে না হয়েছে সেটা আমরা পরে দেখবো। তদন্ত করতে এসে কোনো কি বিক্ষোভের মুখে পড়েছে? আমরা বিক্ষোভে বলিনি, কিন্তু আমাদের গাড়িগুলোকে আটকে রাখা হয়েছিল। কেন আটকে রেখেছে সেটা না সেটা আমরা জানা নেই। গ্রামবাসীরা বলছে যে আপনারা প্রকৃত জায়গায় তদন্ত করতে যাচ্ছেন, সেটা আমরা কী করে বলবো, কারণ আমরা যে মানে নাম দেওয়া আছে সেই নাম অনুযায়ী আমরা সেখানকার স্থানীয় লোকগুলোকে জিজ্ঞাসা করেছি, ওরা আমাদেরকে যেটা সাইড দেখিয়ে দিয়েছে সেই সাইডে আমরা ল্যান্ডলং চেক করে দেখেছি, হ্যাঁ ল্যান্ডলং মিলিয়ে যাচ্ছে। এখন বেনিফিসিয়ারি নাম আমরা তো আর জানি না যে সঠিক বেনিফিসিয়ারি কিনা, আমরা ল্যান্ডলং দেখে মেজারমেন্ট করে যা পেয়েছি সেই নিয়ে এসেছি, এখন মেজারমেন্টে আমরা দেখবো কী আসছে না আসছে। আপনার নামটা আপনি কী পদে আছেন? রেজাল করে আমি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে আছি। ভিডিও রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।